ফেসবুক ক্রিয়েটর পার্কস ব্যবহার করে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের রিচ বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, মাত্র 5টি স্টেপ ফলো করতে হবে, আর এই 5টি স্টেপ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই 5টি স্টেপ আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনি যদি কাজে লাগিয়ে আপনার ভিডিওগুলো আপনি আপলোড করতে পারেন, আপনি এটুকু নিশ্চিত হন যে 100% কিন্তু আপনি আপনার পেজে প্রচুর পরিমাণ রিচ প্লাস কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। কি এই 5টি স্টেপ এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তো প্রথমে আপনারা দেখতে পারবেন যে আপনার ফেসবুকে যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার মধ্যে আপনি আসবেন, অথবা আপনার মনিটেশনের মধ্যে ঢোকার পর আপনি দেখতে পারবেন আপনার এরকম একটা লেখা আসতে পারে, ফর ইউ ক্রিয়েটর পার্কস। তো ক্রিয়েটর পার্কসের মধ্যে মানে এই যে 5টি স্টেপ আপনাদের এখন আপনাদের সাথে আমি শেয়ার করব, দেন এই স্টেপগুলো যদি আপনি মেনে কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলোতে কিন্তু ফেসবুকের ফর ইউতে চলে যাবে। আর ফেসবুকের ফর ইউতে চলে যাওয়ার মানে কি, আপনার ভিডিও কিন্তু ভাই ভাইরাল। তো দেখতে পারবেন এই যে নিচের দিকে আমাদের আরেকটা অপশন চলে আসছে, কমপ্লিট ক্রিয়েট রিলস টপিক। তো এখান থেকে দেখতে পারবেন স্টার্ট নামে একটা অপশন চলে আসবে, যখন আর কি আপনার আসবে দেন এই বিষয়গুলো আপনি তখন কাজ করতে পারবেন। তো আগে থেকে যদি আপনার ভালোভাবে জানা থাকে যে এই কাজগুলো আসলে আমি করলে আমার পেজের রিচটা বাড়তে পারে, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট প্লাস ভিউজ আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা আলাদা প্লাস পয়েন্ট। ওকে, তো আমি এখন এখান থেকে স্টার্ট বাটনে একটা ক্লিক করলাম। স্টার্ট বাটনে যখন আমি একটা ক্লিক করলাম দেখতে পারবেন এখান থেকে বলেছে ক্রিয়েট রিলস, আমি কীভাবে রিলস ভিডিওগুলো তৈরি করতে পারবো আর কি, এরকম 5টা স্টেপ আমাদের দিয়েছে। সে 5টা স্টেপের মধ্যে দেখতে পারবেন প্রথমে রয়েছে আমাদের এখান থেকে কম্পোজ ইওর সেলফ। নিচের দিকে দেখতে পারবেন যে আপনার প্রোডাকশন এসেনশিয়াল, রিলস এসেনশিয়াল, এডুকেশন অ্যান্ড ইফেক্ট এসেনশিয়াল, এবং সর্বশেষ আপনার এখান থেকে দেখতে পারবেন হাই কোয়ালিটি ইজ কি। তো এই যে 5টি স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই 5টি স্টেপ আসলে কি, দেখেন এখান থেকে আপনাকে কি করতে হবে, কম্পোজ ইওর সেলফ, আপনি এমন ভিডিওগুলো তৈরি করবেন অন্যকে আপনি অনুসরণ করবেন না, বা করলেও করতে পারেন কিন্তু আপনার ভিডিওটা নিজের হতে হবে, এবং এই ভিডিওতে আপনার অবশ্যই কিন্তু কিছু শিক্ষামূলক থাকতে হবে। আপনি 5 মিনিটের একটা ভিডিও বানাইলেন, আপনার 5 মিনিটের ভিডিওটা মানুষ কেন দেখবে ভাই, অবশ্যই কিছু থাকা লাগবে, এই জন্য আপনাকে এরকম কিছু ভিডিও তৈরি করতে হবে। দেন দেখতে পারবেন এখান থেকে আপনার প্রোডাকশন এসেনশিয়াল, এখানে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন অবশ্যই ভিডিওগুলোর মধ্যে আপনাকে ইম্প্রুভ নিয়ে আসতে হবে, এবং অবশ্যই আপনার কী করতে হবে, স্কিল থাকতে হবে, এই যে ভিডিও বানানোর আপনার সুন্দর স্কিল থাকতে হবে, প্লাস আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে ইম্প্রুভ করতে হবে। ধরেন এখন যে ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওটা ততটা ভালো হয়নি, সামনের দিনে যখন আমি একটা ভিডিও তৈরি করব দেন আমার কিন্তু এই পেছনে যে ভিডিওটা তৈরি করছি তার থেকে আমি চেষ্টা করব যে আমার সামনের ভিডিওগুলো যাতে খুব সুন্দর হয়। হ্যাঁ, এইভাবে আপনারা চেষ্টা করবেন। আপনি যখন ভিডিও তৈরি করতেছেন তখন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার কোন ভিডিওটা একটু কোয়ালিটি ভালো হলো বা কোন ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ হলো, এটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা একটু নজর দিতে হবে আর কি, ফেসবুক এই বিষয়গুলো আমাদেরকে বলতেছে, ধরিয়ে দিতেছে যে এইভাবে করলে আপনার এই সিস্টেমগুলো হবে। এরপর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে গিয়ে রিলস এসেনশিয়াল, এখান থেকে আপনি যে ভিডিও তৈরি করতেছেন অবশ্যই কী থাকতে হবে, আপনার আউট নলেজ থাকতে হবে ভিডিও তৈরি করার জন্য, প্লাস হচ্ছে গিয়ে আপনার সাধারণ একটা বেসিকও কিন্তু থাকতে হবে। ওকে, তো নিচের দিকে আপনি দেখতে পারবেন এডিটিং অ্যান্ড ইফেক্ট, রিলসের মধ্যে আপনি যে ইফেক্টগুলো পাচ্ছেন আর কি ওই ভিডিওগুলো আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি অন্যদের জানাইতে পারেন, ঠিক আছে, দেন আপনার ভিডিওটাকে আরও একটু লুকিংভাবে নিয়ে আসতে পারেন যাতে করে সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আপনি কী করতে পারেন, একটু নজর দিতে পারেন। দেন রিলসের মধ্যে যে ইফেক্টগুলো আছে সেগুলো তো আপনি চাইলে ব্যবহার করতেই পারেন, বা আপনি যদি বা আপনি ক্যানমাস্টার বা হচ্ছে গিয়ে ক্যাপকার্ট বা এরকম আরও যে অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনার ভিডিওতে আপনি এডিটিংয়ের মাধ্যমে আলাদা লুপ নিয়ে আসতে পারেন, তো সেটা কিন্তু আকর্ষণীয় হবে, প্লাস আপনার অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে, দেন অডিয়েন্স কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে দেখতে পারবেন যে লাইক ফলো কমেন্ট শেয়ার আপনি এগুলো দেখবেন। ভিডিও হচ্ছে 3 সেকেন্ডের বা ভিডিও হচ্ছে 5 সেকেন্ডের বা ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের 90 সেকেন্ডের, এরকম অনেকেই রিলস ভিডিও তৈরি করে। আপনি একটা বিষয় দেখবেন যে ভিডিওতে তেমন কিছু দেখায় নেই, অনেকে মনে করে কিন্তু দেখা গেছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ, তার মানে কি অবশ্যই এখানে কিছু না কিছু আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যার কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে। তো এই জন্য এর পেছনে আসলে কারণটা কি, হাই কোয়ালিটি ভিডিও আমি আপনাদের নিচের দিকে দেখাচ্ছিলাম, এই যে দেখতে পারবেন এবং সর্বনিচের দিকে এখানে একটা ভিডিও দেখতে পারতেছেন না, এই ভিডিওটা খুবই হাই কোয়ালিটির। আপনার ভিডিওটা যদি হাই কোয়ালিটি না হয় তাহলে কিন্তু অন্যরা দেখবে না। ধর আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা
আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, বা আমি যে স্ক্রিনের স্ক্রিনটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা সাইজের ছোট দেখা যাচ্ছে, তো বিষয়গুলো কিন্তু আপনারা ততটাভাবে গুরুত্ব দেবেন না। কিন্তু যখন আমার ভিডিওটা হাই কোয়ালিটি হবে প্লাস আমি বড় স্ক্রিন করে আপনাদের দেখাবো, তখন কিন্তু বিষয়টা আপনারা দেখতে পারবেন, প্লাস হচ্ছে মনোযোগ সহকারে কিন্তু আপনারা দেখবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই হাই কোয়ালিটির কী করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। আর হাই কোয়ালিটি ভিডিও যখন তৈরি করবেন তখন দেখতে পারবেন আপনার ভিডিওটা ডিসকভার্ডে চলে যাবে, অর্থাৎ হচ্ছে ফর ইউতে চলে যাবে। একটা ভিডিও ফর ইউতে যাওয়া মানে কি সবার কাছে পৌঁছে দেওয়া, হ্যাঁ। দেন তখন দেখতে পারবেন আপনার ভিডিওতে অটোমেটিকভাবে ভিউজ চলে আসবে। যখন আপনি এই পাঁচটি স্টেপ পূরণ করবেন, পাঁচটি স্টেপ পূরণ করার পর আপনারা দেখেন আমি পাঁচটি স্টেপ কিন্তু এখান থেকে পূরণ করে নিয়েছি। দেন এখান থেকে আমার টিক মার্ক দেখাচ্ছে, আমার নিচের দিকে এখান থেকে কংগ্রাচুলেশন প্লাস কন্টিনিউ নামে একটা অপশন আসবে। এখানে আসার পর দেখতে পারবেন এখান থেকে আরও কি বেশ কিছু নতুন তথ্য যোগ হয়েছে। এখান থেকে ক্রিয়েটর এডুকেশন, এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করলাম। একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার গুরুত্ব সহকারে মানতে হবে সে বিষয়গুলো দেখতে পাবেন। এখান থেকে গেট স্টার্ট, ভিডিওটা আপনাকে শুরু করতে হবে কীভাবে, যে বিষয়গুলো আপনাদের বলেছিলাম ওই পাঁচটি স্টেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাবেন এখান থেকে গ্রো ইয়োর অডিয়েন্স, অডিয়েন্সের কাছে কীভাবে পৌঁছাবে ভিডিওগুলো, এই বিষয়গুলো কিন্তু প্রথম পাঁচটি স্টেপের মধ্যে আপনাদের বলে দিয়েছি। তারপর চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে বিস্তারিত দেখে নিতে পারেন। এখন এই বিষয়গুলো তো আপনি মেনে কাজ করা শুরু করলেন। দেখেন যখন আপনি এভাবে কাজ করা শুরু করবেন, এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন এই ভিডিওতে আপনার 46,000 লাইক পড়েছে। দেন এই ভিডিও দেখতে পারবেন 41,000 লাইক পড়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে 30,000 লাইক পড়েছে। তো এইভাবে আপনাকে করতে হবে। আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও আপলোড করার পর আপনি হতাশ হয়ে যাবেন তাহলে কিন্তু হবে না ভাই। অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে এবং এই নিয়মটা আপনি কার্যকর করেন। দেখা গেছে যে 20টা ভিডিও বানালেন, এরপর একটা ভিডিও আপনার র্যাঙ্ক হয়ে গেল, দেন আপনার কিন্তু আর পেছনে তাকানো লাগবে না। দেখতে পারবেন যে অটোমেটিক আপনার ওয়াচ টাইম, দেখতে পারবেন যে আপনার ফলোয়ার, এগুলো কিন্তু হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যদি আপনার অ্যাডস অন রিলসের মনিটাইজেশন থাকে এবং এইভাবে কাজ করে যদি আপনি আপনার অ্যাডস অন রিলসে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু দ্বিগুণ হবে। এখানে যে বিষয়গুলো আছে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম, বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে কাজে লাগাতে হবে। আচ্ছা যাই হোক, এখন যখন এটা আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর দেখতে পারবেন এখানে আমার স্টার্ট ছিল, এখন কিন্তু আমার ক্লেম নামে একটা অপশন চলে আসছে। আমি যখন একটা ক্লেমে ক্লিক করব তখন এখান থেকে কংগ্রাচুলেশন আমাকে অনেকগুলো ট্রফি টফি দিবে, বিভিন্ন রকমের গিফট করবে। আসলে এগুলো তেমন কিছুই না, জাস্ট আপনার কাজের প্রতি যাতে একটা উৎসাহ বাড়ে, দেন এই জন্যই কিন্তু ফেসবুক আপনাকে বিভিন্ন রকমের এভাবে স্টিকারের মতো আর কি গিফট করবে। দেন আপনি আগে কীরকম ভিডিও তৈরি করেছেন, এখন কীরকম করতেছেন, তো আপনার মানে কতটুকু ইম্প্রুভ হলো, হ্যাঁ, তো ওই বিষয়গুলোর জন্য আপনাকে এক একটা স্টিকার ওরা গিফট করবে, জাস্ট এটুকুই, আর কিছুই না। এবং এভাবে যদি আপনি ইম্প্রুভ করতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনার টোটাল এখান থেকে আর্নিংটা কিন্তু এখান থেকে দেখাবে, যে রিলসের মাধ্যমে আপনি কত ডলার ইনকাম করেছেন, লাইভের মাধ্যমে কত ডলার ইনকাম করেছেন, ভিডিওর মাধ্যমে কত ডলার ইনকাম করেছেন, ফটো প্লাস টেক্সের মাধ্যমে কত ডলার ইনকাম করেছেন, সব কিছু এখান থেকে দেখাবে। এমনকি এক্সট্রা কিন্তু আপনারা বোনাসও পাবেন, সেই বোনাসেরও কিন্তু এখান থেকে আপনার ডলারটা দেখাচ্ছে। তো আশা রাখি আপনাদের আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা দেখবেন তারা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের আমি কী মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাকে কী করতে হবে। আর যদি ভিডিওটা আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে আসলে আমি ঘন কথা বলি বা কথাগুলো আসলে একটু পেঁচিয়ে বলি, দেন আপনি ভাই কিন্তু কিছু শিখতে পারবেন না। তো এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে দেখার শুধু এতটুকু আপনাদের রিকোয়েস্ট থাকবে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।